अस्सलाम वालेकुम प्रिय शिक्षार्थीवृंद, आशा करी ভালো আছো। সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি এখন 14 অধ্যায়ে 14.1 অনুশীলনী একটি এক্সট্রা 7 নং এক্সট্রা তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। একটু ভালো করে খেয়াল করুন, আমি ইতিপূর্বে একটু উপপাদ্য পড়েছি 31 নম্বর উপপাদ্য, সেই 30 নম্বর উপপাদ্যের আলোকেই একটি এক্সট্রা তোমাদের দেখাচ্ছি। এখন তোমাদের প্রশ্ন সৃজনশীল প্রশ্নে একটি উপপাদ্য আর একটি এক্সট্রা এইভাবে সাজায় একটি প্রশ্ন সাজানো হয়, আর সেই আলোকে আমি একটি এক্সট্রাটি এখন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। নাম্বার এক্সট্রা নাম্বার 7 বলা আছে যে ত্রিভুজ এবিসি এর একোণের সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, আর বিসি এর সমান্তরাল কোন রেখাংশ এবি আর এসি কে যথাক্রমে ই ও এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করো যে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু বিই ইস টু সি। এখন দেখো চিত্রটি আমি অঙ্কন করছি, যা তাহলে মনে করি ত্রিভুজ এবিসি কোণের সমদ্বিখণ্ড এ বি সি, এই কোণের সমদ্বিখণ্ড এডি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। আরেকটা অংশ হচ্ছে এই বিসি এর সমান্তরাল রেখাংশ ই এ, বিসি এর সমান্তরাল রেখাংশ ই এ, এই সমান্তরাল রেখাংশ ত্রিভুজ এবিসি কে কোণ এ এর সমদ্বিখণ্ড এবি রেখাংশ বিসি কে ডি বিন্দুতে সেট করেছে, বিসি কে ডি বিন্দুতে সেট করেছে। এখন বিসি এর সমান্তরাল ই এর রেখাংশ, বিসি এর সমান্তরাল ই এর রেখাংশ, ই এর রেখাংশ এবি আর এসি কে, এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে সেট করেছে, ই ও এ বিন্দুতে সেট করেছে। এখন প্রমাণ করতে হবে যে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু বিই ইস টু সি এল, বিডি ইস টু ডিসি ইকুয়াল টু বিই ইস টু সি এল, এই হচ্ছে আমাদের বিষয়টা প্রমাণ করতে হবে। আমি বিশেষ নির্বাচনটা আরেকবার বলছি, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর একোণের সমদ্বিখণ্ড, ত্রিভুজ এবিসি এর এই একোণের সমদ্বিখণ্ড এডি রেখাংশ বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আর এই বিসি রেখার সমান্তরাল ই এফ রেখাংশ এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু বিই ইস টু সি এল, এই বিষয়টা প্রমাণ করতে অঙ্ক আমাদের এখানে নেই, আমরা সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণ
প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা আগে বলেছি ত্রিভুজের যে কোণে কোণে অন্তর্দ্বিখণ্ড তার বিপরীত বাহুকে উক্ত কোণ সরল বাহুদের সমান অনুপাতে বিভক্ত করে তাহলে যেহেতু যেহেতু কোণ এ এ সমদ্বিখণ্ড এডি রেখাংশ বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে সুতরাং বিডি বাই ডিসি ইকুয়াল টু এবি বাই এসি বিডি বাই ডিসি ইকুয়াল টু এবি বাই এসি আমরা বলতে পারি এটা এই শর্ত থেকে এখন আবার যেহেতু এই ইএ আর বিসি একটা সমান্তর আবার আবার যেহেতু ইএফ সমান্তরাল বিসি ইএফ বিসি এর সমান্তরাল হয় আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা আর অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে তাহলে বলতে পারি অতএব বিডি বাই ডিসি ইকুয়াল টু সমান এফ সমান হলে বিই এ বাই বি এ ই বাই বিই ইকুয়াল টু এ এফ বাই সি এ বাই সি এটা সমান অনুপাতে বিভক্ত এ ই বাই বিই এ বাই সি এখন আমরা এটাকে যোজন করব উভয় পক্ষে যদি যোজন করি তাহলে দেখা যাচ্ছে আমরা যোজন করতে যাই এ ই এ ই প্লাস বি ই বাই বি ই ইকুয়াল টু এ এফ প্লাস সি এফ ডিভাইডেড বাই সি এফ লিখে দিই যোজন করে এখন এই প্লাস বিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই প্লাস বিই এই আর বিই যোগ করলে হয় কত এই বাই বিই ইকুয়াল টু এ এ প্লাস সি এ এটা যোগ করলে হয় এসি বাই সি এ শিক্ষার্থীবৃন্দ আমি আরেকবার বলছি দেখো এখানে যেমন এই ই এর সমান্তরাল বিসি আরেকবার দেখি ই এফ সমান্তরাল বিসি এই ই এফ রেখা আর বিসি রেখা যদি সমান্তরাল হয় তাহলে ই এফ রেখা এর অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে সমান অনুপাত এ ই বাই বি ই অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারি তাই এ ই বাই বি ই ইকুয়াল টু এ বাই সি এ এখন এখানে এই অনুপাতকে আমরা কি করব যোজন করব শুধু যোজন মানে লব প্লাস হর লব প্লাস হর আর নিচের হরটা যা আছে তাই থাকবে এটা লব প্লাস হর দিয়ে শুধু যোজন করে দেব আর এ ই প্লাস বি ই যোগ করলে হয় কত এ বি বাই বি ই আর এ প্লাস সি এর হয় কত এ সি বাই সি এ এখন একান্তরকরণ করি এ বি বাই এ সি ইকুয়াল টু বি ই বাই সি এ তাহলে এই যে আমরা আগে পেয়েছিলাম এ বি বাই এ সি ইকুয়াল টু বি ডি বাই ডি সি আর এ বি বাই এ সি ইকুয়াল টু বি ই বাই সি এ তাহলে আমরা এখন আনতাম আমরা এখানে বসাই দেব তাহলে বা এখানে বসাতে পারি বি ডি বাই ডি সি ইকুয়াল টু বি ই বাই সি এ তাহলে এ বি ডি ইস টু বি সি ইকুয়াল টু বি ই ইস টু সি এ প্রমাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ
দেখো বিষয়টা কিন্তু অতি সহজে প্রমাণ হয়ে গেছে। আগে যে উপপাদ্যটা ছিল সেই উপপাদ্যের সাপেক্ষে আমি এই এক্সট্রাটা তোমাদেরকে এখন উপস্থাপন করেছি। তাহলে তোমরা একটু ভালো করে দেখবে, দেখো এখানে এই উপপাদ্যটির সাথে মিলে কিন্তু এই এক্সট্রাটা দেওয়া হয়েছে, আর সেই কারণে এই উপপাদ্য আর এক্সট্রা মিলে হচ্ছে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা আরেকবার দেখবে, দেখে নিজেরা খাতায় লিখবে এবং চিত্র অঙ্কন করবে। সকলকেই ধন্যবাদ, সবাই ভালো থেকো।